নমস্কার, পিএস আনন্দ বাংলার সকল দর্শক বিন্দুকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে, যেখানে কন্টাই পেপার প্লেটের ফ্যাক্টরি, যেখানে বিভিন্ন রকম মানুষের দৈনন্দিন জীবনে যেমন পেপার প্লেট প্রয়োজন হয়, যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে ক্লাবের যে কোনো অনুষ্ঠানে এই পেপার প্লেট কাজে লাগে, আমরা সকলেই জানি। যে দেখতে পাচ্ছেন এখানে পেপার প্লেট ছাড়াও যে কাপ বাটি বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়, এবং তা সত্ত্বেও যে এখানে লেখা আছে উই প্রোভাইড র মেটেরিয়ালস মেশিন আর মেশিনারি অ্যান্ড পার্টস। যে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম পার্টস থেকে আরম্ভ করে মেশিন থেকে আরম্ভ করে প্রোভাইডও করা হয়, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ জীবিকাও নির্ভর করতে পারবে। চলুন আমরা ভিতরে আস্তে আস্তে গিয়ে ভিতরে কি হচ্ছে চলুন একটু দেখাই আপনাদেরকে। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি, আপনাদেরকে জানাচ্ছি যে ভিতরে কি হচ্ছে। যে দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন রকম পার্টস পত্র থেকে আরম্ভ করে বিভিন্ন কাপ, তারপর হচ্ছে এই দাদারাও কাজও কাজ করছে, সেটাও একটু আপনাদেরকে দেখাবো। যেখানে বাটি তৈরি হচ্ছে, তা সত্ত্বেও যে এখানে বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন যে এখানে থালা থেকে আরম্ভ করে বাটি থেকে আরম্ভ করে এখানে মেশিনের দ্বারাই তৈরি হচ্ছে। এবং একটু দাদাদের একটু দাদাদের সাথে কথা বলে নেবো যে এখানে যে কি 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 হয়। আমার নাম সোহেল, প্রথমে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে। আপনাদের এই কোম্পানিটা কত বছরের, এই ফ্যাক্টরি কত বছরের বিজনেস? আমার এটা 15 বছর। এই 15 বছর ধরে এই কাপ প্লেট যে সমস্ত মেটেরিয়ালস আমরা দেখছি আজকে এসে, সেটা বিজনেস শুধু 15 বছরের প্রথম থেকেই কি আপনাদের সাথে, মানে যারা বেকারত্বের জীবনে আছেন তারাই আছেন নাকি? না, এখন ওটা না, আমরা এই সার্ভিসটা দিতে শুরু করেছি বিগত 8-10 বছর প্লাস হতে যায়। তার আগে আমিও একজন বেকার হিসাবেই কাজ শুরু করেছিলাম জিনিসটাকে, এটা ছোট দেখে একটা একটা মেশিন নিয়ে শুরু করা, তারপরে ধীরে ধীরে ওটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতে আজকে যা দেখছেন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। এই মেশিনারি পার্টস ধরুন আমাদের এইখানকার এলাকায়, মানে কাঁথি সংলগ্ন এলাকায় প্রায় কতজনের কাছে এখানে রূপার বিজনেস করে খেতে হচ্ছে? 3-4 জন এখানে এরকম আছে। আপনাদেরটা বেশিরভাগ কি বাইরের মেশিনারি? আমাদের পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনি বলতে পারেন, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ওয়েস্ট বেঙ্গল সংলগ্ন কিছু জায়গাগুলোতে কাজ হচ্ছে আমাদের। মেশিন যে এত দূরে আপনারা ট্রান্সপোর্টে পাঠান, তারপরে সার্ভিসের কি সুযোগ সুবিধা রয়েছে? আমাদের একটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, এটা বলা গর্ব হবে যে আমরা 24 ঘন্টা মিনিমাম আমরা সময় নেই, ম্যাক্সিমাম 72 ঘন্টার ভেতরে আমরা মেশিনটা চালু করে দেওয়ার চ্যালেঞ্জ রাখি। ওটা এনি হাও অনলাইনের মাধ্যমে হতে পারে, আর যদি কোনো বড় প্রবলেম হয় বা কাস্টমার পারছে না, আমি অনলাইনে বলছি ও বুঝতে পারছে না, তাহলে আমাদের টিম রয়েছে, 72 ঘন্টা ম্যাক্সিমাম আমরা সময় নেই, ওটা ডিস্টেন্স অনুযায়ী ডিপেন্ড করে, ওটাকে রিওপেন আমরা করে দেব। এই 15 বছরে এরকম কোন চ্যালেঞ্জ আপনাদের কাছে এসেছে যে অনেক দূরে গিয়ে মেশিন সারানো? হ্যাঁ, প্রচুর প্রচুর এসছে, অনেক এসছে। আসাম, আসাম, ত্রিপুরা, তামিলনাড়ু, যেটা আপনাদের অনলাইন যেটা সার্ভিস, আমরা কাশ্মীর পর্যন্ত সার্ভিস দিয়েছি। যেটা অনলাইন অনলাইন পরিষেবা যেটা বলছেন, তাতে কি অনেক প্রবলেম কি সলভ হয়? আমরা 100% প্রবলেম সলভ করে দিই। অনলাইনে প্রবলেমটা ছোট ছোট কিছু প্রবলেম হলে, দেখুন অনলাইন সিস্টেমটার আমি আপনাকে খুলে বলি জিনিসটা কি, আমি ওটা কেন শুরু করলাম বা কি জন্য শুরু করলাম। আমি যখন ফার্স্ট যখন মেশিনটা নিয়ে কাজ করছিলাম, আমার একটা মেশিনে সামান্য প্রবলেম হয়েছিল, আমি একটা মিস্ত্রিকে ফোন করতে আমাকে 2000 টাকা চাইলো, বললো যে তখন তো ফোনপে গুগল পে ছিল না, পেটিএম ছিল, 2000 টাকা পেটিএম করো আমি তোমার মেশিনটা ঠিক করে দিচ্ছি। তো এই জিনিসটা আমাকে খুব খারাপ লেগেছিল, তো আমি এই জিনিসটা ভেবে আমি এখন কি করেছি, অনলাইন সার্ভিস সকলের জন্য ফ্রি করে দিয়েছি। যে আমার সাথে কাজ করছে সে তো সার্ভিস মানে তার প্রায়োরিটি সব থেকে ফার্স্ট থাকছে, আর যে কাজ করছে না তাদেরকেও সার্ভিস দিচ্ছি, কিন্তু তার জন্য অনলাইনে কোনো চার্জ নিচ্ছি না আমার অনলাইন সার্ভিসে। এবং অনলাইন সার্ভিসটা তো আপনি মানে খুব বড় প্রবলেম হলে তো ওটা তো সম্ভব হয় না, ছোটোখাটো এমন কিছু জিনিস যেটা আমি বললাম না, যে আমার
এমন কিছু হয়েছিল যেটা 2,000 টাকার জন্য ফোনে জাস্ট বলে দিয়েছে এই তারটা এখানে লাগিয়ে দাও, ওটা ওখানে লাগিয়ে দাও, ওর জন্য 2,000 টাকা আমাকে দিতে হয়েছে, এই জিনিসটা আমি কারোর কাছ থেকে নেই না। এরকম কিছু ছোটোমোটো প্রবলেম যেটা অনেকে না জানার কারণে খুব ভালোই একটা টাকা লোকসান হয়ে যায়, মিস্ত্রি ডাকতে হয় বা ফালতুর একটা টেনশনে পড়তে হয়, ওদের জন্য আমার এটা সার্ভিসটা সবসময় ফ্রি রয়েছে। সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারেন, তার জন্য সার্ভিস ফ্রি রয়েছে। কতগুলো পরিবার আপনাদের উপর ডিপেন্ড করে আছে, মানে আপনাদের এই মেশিনারি নিয়ে? 100+ 100+ এইটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে যে আজ অব্দি আমরা, আমাদের কিন্তু একটা জিনিস কি জানেন, যে কেউ এসে টাকা নিয়ে এসে এখানে যদি ব্যবসা করতে চায়, আমাদের যদি মনে হয় যে ওনার দ্বারা ব্যবসাটা পসিবল নয়, তাহলে আমরা কিন্তু ওনাকে ব্যবসা করাতে দেই না, ওনাকে আমি এখান থেকে রিটার্ন পাঠিয়ে দিই যে ভাই তুমি করো না, পারবে না। কারণ এরকম বহু কাস্টমার দেখেছি, এটা মুর্শিদাবাদের সাইডে বেশি হয়, ওনারা রাজমিস্ত্রি কাজ করেন, তো 30-40 হাজার টাকা জমিয়ে নিয়ে ওরা একটা বড় স্বপ্ন দেখেন, ব্যবসার স্বপ্ন দেখেন। শুধু আমি মুর্শিদাবাদকে উল্লেখ করে এই জিনিসটা বলছি না, আমি যারা এইভাবেই কাজ করতে যাচ্ছেন তাদেরকে আমি এখান থেকে কিছু ছোট কথা বলে দিই। তো এই এই ব্যবসাটা 30-40 হাজার টাকার ব্যবসা নয়, এটা করতে হলে একটু বড় বড় পুঁজি দিয়ে কাজ করতে হয়। আর আমরা আজ অব্দি যতজনকে এই ব্যবসাতে দাঁড় করাতে পেরেছি, আমাদের সাকসেসের রেশিওটা প্রায় 98% মতন রয়েছে, যতজন কাজ করছে সাকসেসফুল। প্রথমে এই ব্যবসাটা যদি কোনো বেকার ছেলে বা কোনো বেকার মেয়ে যদি শুরু করতে চায়, তাহলে প্রায় কতটা মতো পুঁজি নিয়ে নামলে এই ব্যবসাতে শুরু করতে পারবে? প্রথমত এটা 50-60 হাজার টাকা এরকম একটা মিনিমাম লাগবে ম্যানুয়াল মেশিনের জন্য। হাইড্রোলিক মেশিন দিয়ে যদি শুরু করতে চায়, 80 থেকে 1 লাখ টাকা লাগবে। এবার যত বেশি পুঁজি লাগাবে তত ব্যবসাটা ওর বড় করতে পারবে, ও ব্যবসাটা সেইভাবে দাঁড় করে নিতে পারবে। এইরকম যদি বাজেটের কেউ মেশিন নেয়, প্রায় আনুমানিক একটা মান্থলি কত ইনকাম তারা করতে পারে, একটা আনুমানিক যদি হিসেব করে? দেখুন, একটা ম্যানুয়াল মেশিন বসালে ডিপেন্ড করছে উনি র মেটেরিয়ালের স্টকটা কত নিয়ে কাজ করছেন, মার্কেটিং কেমন করছেন, তবুও মোটামুটি 15-20 হাজার টাকা আরামসে কামানো যাবে আমার মনে হয়। আর হাইড্রোলিক হলে মাসে, ওর তো কোনো লিমিট নেই, একটা হাইড্রোলিক মেশিন 30-40 হাজার টাকা মিনিমাম, ম্যাক্সিমাম আপনি ওটা 70-80 হাজার টাকা 1 লাখ টাকা পর্যন্ত কামানো যায়। না, আমি নিজে কামিয়েছি এখানে বলতে আমার কোনো অসুবিধা নেই। এক সময় আমিও একটা হাইড্রোলিক মেশিন থেকে 70,000-80,000 টাকা 1 লাখ টাকা মান্থলি কামিয়েছি। অনেকগুলো বেকার যুবক এরকম করে খাচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে, কতটা ভালো লাগে? এটা তো খুব ভালো লাগে না, এটা তো যারা আসে আমাদের সাথে। হ্যাঁ, আজকেই সকালে একজন এসেছিল আসামে, ও দীঘা ঘুরতে এসেছিল, তো আমাদেরই কাস্টমার, বহুত পুরনো কাস্টমার, ও বলে গেল আমাদের, তো এগুলো খুব ভালো লাগে যে আমাদের সাথে জুড়ে যারা কাজ করছে তারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে, 2 টাকা রোজগার করেছে, স্বনির্ভর ভাবে যে একটা থাকতে পারছে, এটাই খুব আনন্দ লাগে। আপনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি? আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে, 2 মিনিট পায়ে হাঁটা রাস্তা রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমার কারখানা। যদি কেউ আসতে যায়, সব থেকে সহজ আমি রাস্তা বলে দিই, হাওড়া স্টেশন থেকে আপনি দীঘাগামী যে কোনো ট্রেন ধরবেন, কাঁথিতে নামবেন, বা বাসে যদি আসতে চান ধর্মতলা থেকে বাস পাচ্ছেন, বা হাওড়া স্টেশনে বাইক থেকেও বাস রয়েছে, দীঘা আসছে যে কোনো গাড়ি আপনি ধরলে কাঁথিতে নামবেন। আমার এখান থেকে দীঘা 30 কিলোমিটার 32 কিলোমিটার এরকম ডিস্টেন্স, কাঁথি স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমাদের ছেলে গিয়ে পিক আপ করে নেবে, বাস স্ট্যান্ড তো এখানে কাছেই রয়েছে, 2 মিনিটে পায়ে হাঁটা রাস্তা, স্টেশন এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো এরকম ডিস্টেন্স হবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9614123648, এই নম্বরে ফোন করলে আমরা পিক আপ করে নেবো। পূর্ব মেদিনীপুর কাঁথি, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমাদের কারখানা রয়েছে। আপনাদের যে এত দূর দূরান্ত থেকে লোকজন যোগাযোগ করে, এত কন্ট্যাক্ট নাম্বার আপনাদের মানে কি করে পায়? আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা আমরা পেপার প্লেট বিজনেস এর সম্বন্ধে ওই চ্যানেলে পুরো বিস্তারিত ভাবে ওখানে শেখাই আমরা। আমার চ্যানেলটার নাম হচ্ছে সলিউশন সোহেল,
ওখানে আমার পুরো ডিটেলস দেওয়া রয়েছে, আমার ওই চ্যানেলে যারা ফলোয়ার্স রয়েছেন তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চ্যানেলে কি আপনারা ওই মানে সলিউশনও করেন, মানে যাদের কোনো প্রবলেম হলে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক অনেক এরকম ভিডিও বানিয়ে আমরা রেখেছি, ছোট ছোট প্রবলেম, যারা যারা কন্টিনিউয়াসলি চ্যানেল ফলো করে তারা অবশ্যই এক্সপার্ট হয়ে উঠবে, একটা মেশিনের উপরে নিজে সারিয়ে নিতে পারবে আরামসে। এই পেপার প্লেট বিজনেসের ব্যাপারে যদি কেউ আরো বিস্তারে জানতে চায়, আমি বলবো আমার চ্যানেলটি গিয়ে একবার ফলো করতে। ইউটিউবের চ্যানেলটির নাম রয়েছে সলিউশন সোহেল, ওখানে আমার চ্যানেলে আপনি এই পেপার প্লেট বিজনেসের ব্যাপারে পুরো বিস্তারিত আপনার পুরো 100% নলেজ পেয়ে যাবেন। আপনার নাম? আমার নাম সৈয়দ আজিজুল আলী। আপনাদের যে এই পেপার প্লেটের বিজনেসটা কতদিন? এটা কমের উপর 15 বছর হইতে গেল। আপনাদের এই যে 15 বছরের বিজনেস, এটা আমরা শুনেছি যে বাইরের কিছু কাস্টমার, মানে যারা ধরুন বেকার ছেলে মেয়ে, তারাও আপনাদের দ্বারা উপকৃত হচ্ছে? অবশ্যই অবশ্যই, একদম 100% উপকার হচ্ছে। যদি সে ব্যবসার মানসিকতা নিয়ে আসে এবং ব্যবসা করতে চায় এবং আমাদের কাছ থেকে মেশিন নিই কি যার কাছ থেকে নিই, কিন্তু আমাদের আমি তো সে যদি ব্যবসা ঠিক মতন করে থাকে, ব্যবসাতে মন দিয়ে যদি ব্যবসা করে, তাহলে সে অবশ্যই সেতে এখান থেকে সে সাফল্য লাভ করবে, কারণ আমি নিজে এখান থেকে পেয়েছি ফিডব্যাক ভালো পাচ্ছি এবং পেয়েছিও। আমাদের হাত ধরে এখন অবধি হোক আপাতত 100+ পরিবার অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন এবং আসাম, ত্রিপুরা, মেঘালয়, উড়িষ্যা, নর্থ বেঙ্গল, অনেক নর্থ বেঙ্গলে আমাদের মার্কেটিংটা ভালো আছে, নর্থ বেঙ্গল এবং আসাম, উড়িষ্যা তো আছে, আর এ বলে আপনার ওই বিহারের পাশে যেটা জায়গাটার নাম কি বলছে, কালিয়া কালিয়া চক না কি বলে ওকে, ও সব জায়গায় আমাদের সমস্ত মানে কাস্টমার আছে, আমাদের কাছ থেকে মালও নেয়, আমাদের মেশিনও গেছে, অনেক ছেলে অনেক লোক এইভাবে কাজ করে খাচ্ছে। আপনাদের শুধু এখানে জানলাম যে মেশিনারি পার্টস থেকে শুরু করে মেশিন থেকে আপনারা সবকিছু দিচ্ছেন? অবশ্যই। তো সেটার পরে সার্ভিসটা আপনারা কি করে দিচ্ছেন এত দূর দূরান্তে? দূর দূরান্তে এখন তো ট্রান্সপোর্টের সুবিধা হয়ে গেছে, হ্যাঁ সার্ভিসটা ট্রান্সপোর্ট হয়ে গেছে, যদি মাল নিতে চায়, র মেটেরিয়াল নিতে চায়, তাহলে আমরা তো ওখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। সার্ভিস বলতে ও যদি মেশিনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা আছে, তো যদি ফিজিক্যালি সম্ভব হয় সেগুলো আমরা ফিজিক্যালি গিয়ে ওখানে করতে হবে, আর যদি না হয় তাহলে অনলাইনের মাধ্যমে আমরা করে দিচ্ছি, ভিডিও কলের মাধ্যমে করে দিচ্ছি, আর যদি সেই রকম কোনো বড় ডিফিকাল্ট আছে তখন তো আমরা ফিজিক্যালি যাচ্ছি, আমরা মেশিন মিস্ত্রি পাঠাচ্ছি যাচ্ছি। ধরুন কোনো কাস্টমার যদি আপনাদের থেকে ধরুন মেশিনারি নেয়নি, সেক্ষেত্রেও আপনারা ওরা যেখান থেকে মেশিনারি নিয়েছে সেখান থেকে কোনো প্রবলেম ফেস করছে, সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো হেল্প পেতে পারে ওরা? অবশ্যই, কারণ আমি তো দেখেছি যে বহু কাস্টমার আমাদের কাছে আসছে, ফোন করছে আমাদের ফোন নাম্বার নিয়ে, যে আমি অমুক জায়গা থেকে মেশিন নিয়েছি কিন্তু আমার এখনো মেশিন ইনস্টল করতে পারছি না, বা মেশিনের একটা সমস্যা হয়ে গেছে, আমি কোনো মানে কিছু কি করব খুঁজে পাচ্ছি না, আপনাদের কাছে তাই এসেছি। তো আমরা সেক্ষেত্রে আমরা একটা ওদের হেল্প করছি যাচ্ছি। যে এত মানুষ এতগুলো পরিবার আপনাদের উপর ডিপেন্ড করে রয়েছে, কতটা ভালো লাগা লাগে? ভালো বলতে আমাদের এইটাই তো সাফল্য, এই যে এতগুলো পরিবার এই ব্যবসার উপর আমাদের আমার মাধ্যমে বা আমাদের মাধ্যম দিয়ে যে গিয়ে যে ওখানে যে সে তা নিজে সাফল্যটা পেলো, এটাই তো আমাদের সাফল্য। কেমন ফিডব্যাক পান? ফিডব্যাক তো আমি খুব ভালো লাগে। আপনাদের এই ফ্যাক্টরি কি প্রত্যেকদিন খোলা থাকে? না, শুক্রবারটা বন্ধ থাকে। আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলেন দর্শক। শুক্রবার বন্ধ থাকে, তবুও বলে দিই যে আমাদের যেহেতু বাড়ির লগ্ন ফ্যাক্টরিটা আছে, তো মানে কোনো কেউ পার্টি যদি আসতে চায় তো আমাদের যদি ফোন করে সেরকম আমরা মানে ওকে মাল সাপ্লাই দিই, বা তার যদি দূর থেকে এলে আমরা ওর সঙ্গে মানে তার সঙ্গে যা কাজ দরকার সেটা করে থাকি যদি দূর থেকে আসে। আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে জালাল মানে কাঁথি জালাল খাবার, 21 নম্বর ওয়ার্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, আর পিন নম্বর হচ্ছে 7214-01। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দাদার মুখ থেকে সবকিছু শুনলেন যে এখানে আপনি থেকেও কাজ করতে পারবেন এবং বাড়িতে মেশিন পত্র নিয়ে গিয়েও কিন্তু কাজ করতে পারবেন। দেখতেই পেলেন যে দাদা কি বললো, এখানে আপনারা আসুন, দেখুন, বুঝুন, তার একবার ইনভাইট করুন দাদার পক্ষ থেকে। আপনারা শুনলেন যে অলওয়েজ ওয়েলকাম, আপনারা আগে আসুন, বিষয়টা দেখুন, তারপর